নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, আমি পাইল। এখনকার বিশেষ বিশেষ খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ও রাউন্ড টেবিলের যৌথ উদ্যোগে টাইটান্স অফ দ্য মিডিয়া অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সামিল হন উত্তরবঙ্গের সাংবাদিকেরা। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ চিত্র সাংবাদিকদের মিলিয়ে মোট 27 জনকে পুরস্কৃত করা হয়। আজকের এই উপস্থিতি, এত লোকের উপস্থিতি বিভিন্ন জেলাতে আগত, তাদেরকে দেখেই আমাদের কিন্তু উৎসাহ বেড়ে যাচ্ছে যে সামনের বার আরো ভালো করে করতে হবে। মূলত শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব একটাই লক্ষ্য নিয়ে চলে, সাংবাদিকদের পাশে থাকবে এবং কারো কোনো সুযোগ বা সুবিধা অসুবিধা হলে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। সাংবাদিকদের একই ধর্ম হওয়া উচিত, এই কথা চিন্তা করে জার্নালিস্ট ক্লাব দিনে দিনে যেভাবে বড় হচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন ক্লাবগুলোর থেকে জার্নালিস্ট ক্লাবের প্রতি একটা দাবি ছিল সবাইকে নিয়ে পথ চলার। কিন্তু শিলিগুড়িকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হতো এখন কিন্তু সেটা হয় না। মানে আমি জানি প্রচুর সহকর্মী আমার আছেন যারা শিলিগুড়িতে থাকে, তারা কলকাতায় গিয়ে সুনামের সঙ্গে কাজ করছেন। তখন একটা সমস্যা ছিল, তখন তো ইন্টারনেট বা এইসব মোবাইলের যুগ শুরু হয়নি, ফলে শিলিগুড়িকে একটা পিছিয়ে পড়া জায়গা হিসেবে ধরা হতো, এখন সেটা হয় না। কিছুক্ষণ আগে সম্রাট বলছিল যে এখানকার খবর আরও যাতে ভালো করে হয়, কিন্তু এখন গ্লোবালি পুরো ব্যাপারটা এত চেঞ্জ হয়েছে, শিলিগুড়িতে কোনো ভালো খবর বা ধরা যায় কোনো নেগেটিভ খবরও সেটা এমনভাবে মুহূর্তের মধ্যে সমস্ত জায়গায় ছড়িয়ে যায় যে আমেরিকায় বসেও লোকে দেখতে পারে যে কী কী হচ্ছে শিলিগুড়িতে। আমার হাতির হানায় মৃত্যু হলো 12 বছরের এক কিশোরের। বৃহস্পতিবার রাতে একটি দাতাল হাতি বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান এলাকায় প্রবেশ করে তাণ্ডব শুরু করে। একটি বাড়িতে ঢুকে দেওয়াল ভেঙে দেওয়ায় ইটের নিচে চাপা পড়ে শিবরাম মুন্ডা নামে এক বালকের মৃত্যু হয়। মোর ঘরে হাতি আরে আর আমি সুইত্রিন হলে হাতি গো ঘরকে টুটালাক, তাপ মদা দাগু জানায় রে হলে আমিকে উঠাত রে, তাপ মাকে ট্যাঙ্ক লেগলাক মোর মামান যাতা যার হান গির যা রে হলে, তা হাতিকে মারলক হলে হাতি গো ভাগলাক। হাতি আর হে আমিন ঘরে আলাক এগো, তাপ এগো আলাক তাপ ঘরকে টুটালাক হলে ভাগে নি সাকলেন হলে সব যাতায় গেলেন। আমার এইখানে হাতি আসছিল যখন, হাতি বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙার পর তিনজন লোক ঘায়ল হয়েছে, তিনজনের মধ্যে একজন মারা গেছে। রেঞ্জবাবুর মোটামুটি আমি 4-5 বার ফোন করছি, এখনও আসে নাই। এখন আমরা চাচ্ছি যে বন দপ্তর থেকে সাহায্য চাচ্ছি, যে আমরা এইখানে সাহায্য ওরা যদি না করে কি করে আমরা এই বাগানে থাকবো, এটা আমাদের অসুবিধা হচ্ছে। বোনাস নিয়ে গণ্ডগোলের জেরে পুজোর মুখে শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল মেটেলি ব্লকের সামসিং চা বাগান। বিপাকে পড়ল চা বাগানের 1400 শ্রমিক। গত বৃহস্পতিবার চা বাগানে বোনাস নিয়ে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করা হয়। বাগান কর্তৃপক্ষ 17.50% বোনাস দিতে রাজি হয়, কিন্তু শ্রমিকেরা 18% অনড় থাকায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই গভীর রাতে বাগান ছেড়ে চলে যায় মালিক কর্তৃপক্ষ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের র্যালিকে কেন্দ্র করে যখন শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়, সেই সময় এনজিপি স্টেশন সংলগ্ন বিজেপি কর্মী সমর্থকদের উপর আচমকা হামলার অভিযোগ তোলে বিজেপি। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে দারভিটে যে ছাত্র হত্যা হয়েছে, সেই হত্যার ইনকোয়ারির জন্য সিবিআই ইনকোয়ারি এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা শিলিগুড়িতে একটা বিক্ষোভ র্যালি করা আমরা একটা আয়োজন করেছিলাম। আজকে আমাদের এইখানে শান্তি শৃঙ্খলাভাবে একটা সম্মেলনে আমরা যাব, প্রতিবাদ মিছিলে আমরা যাব কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে। তো আমরা কোনো স্লোগান নয়, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে সবাই এক জায়গায় আমরা জড়ো হচ্ছিলাম। ঠিক কিছু সেই সময় আমরা দেখতে পাই ওই স্টেশনের রেলগেটের ওই পাশ থেকে কিছু গুন্ডা, কিছু না বেশ খান 100, তারা লাঠি সুরকা আগ্নেয়াস্ত্র পাথর বেল্ট মাজার থেকে খুলে খুলে আমাদেরকে তাড়া করে। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। এক কাহাবত হ্যায় জিসকা কাম উসি কো সাজে, অর করে তো ডান্ডা বাজে, তো বে হুনরো সে বচিয়ে অর হুনরমন্দ কো হি কাম দিজিয়ে। ফোটোজ এন্ড ভিডিওস আর মেমোরিজ ফর লাইফ, লিভ ইট ফর প্রফেশনালস। For photography and videography, contact Somani Institute of Digivision and Productions. Mobile number 9434023813. ফিরে এলাম বিরতির পর, এখন সংবাদ বিস্তারিতভাবে।
দিনহাটা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল জেলা নেতা সাবির শাহ চৌধুরীর গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রমণের প্রত্যুত্তরে আক্রমণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজপাড়া এক নম্বর ওয়ার্ড সার্বজনীন পুজো কমিটির অফিস কার্যালয়ে। ঘটনায় নিতাই দাস ও অভিজিৎ সরকার নামে দুই যুবককে গুরুতর অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক আছে, দুর্গাপূজা আমাদের এক নম্বর দুর্গাপূজা কমিটি, ওখানে বসেছিলাম। কিছুজন অহেতুক কিছু ছেলেমেলে ছিল যেগুলোকে আমরা চিনি না, তারপরে এসে পূজা কমিটি ভাঙচুর শুরু করে। করার পরে এর মধ্যে তখন ওরা দৌড়াদৌড়ি শুরু করে, এর মধ্যে পুলিশ চলে আসে। পুলিশকে বলছিলাম বারবার যে আমি পূজা কমিটির ছিলাম, পূজা কমিটির মধ্যেই ছিলাম, কিন্তু এসে কথা না শোনার পরেও ওরা আমাকে বেদ মারেন, মারপিট শুরু করে এবং একটা পুলিশ হট করে আমার মাথায় মারে। এবং এটা অনার্সে এক একটা গুরগিয়ে মাস গরিবের কাছ থেকে 50,000-60,000 টাকা এক একটা অনার্সের জন্য নিত। সেই অনার্সটাকে আমরা বন্ধ করাতে আমরা ওদের শত্রু হয়ে আছি। আমাদের তো মেরেছে দুজনকে, বাদ বাকি সবাইকে তাড়া করছে সব। নদীর পাড়ে খেলতে গিয়ে টাঙ্গন নদীতে ডুবে মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর। ঘটনাটি পুরাতন মালদার সিন্ধিয়া এলাকার। ঘটনাস্থলে সিভিল ডিফেন্সের আধিকারিকেরা ও মালদা থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে শিশুটির দেহ উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মালবাজারের গ্রাসমোড় জাতীয় সড়কে একটি ই রিকশা ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ই রিকশা চালক সহ এক মহিলা যাত্রী, আহতদের আশঙ্কাজনক অবস্থায় শুল্কাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। জমিতে সেচের জল নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি মালদার জাজোইল গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকার। আক্রান্ত কৃষক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুজনের বিরুদ্ধে হাবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তরা পলাতক। কোচবিহারের শীতলকুচির গোসাইহাটে দুর্গাপূজা কমিটি চাঁদা তোলাকে কেন্দ্র করে পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে স্থানীয় মহিলারা বৃহস্পতিবার পথ অবরোধ করেন। পরে প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এখন সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।